রোবট মারিয়াই এবার নজর কাড়বে ঠাকুর পুকুরে। এবার বাংলায় তৈরি রোবট ফিতে কাটলো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। শনিবার এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটলো ঠাকুর পুকুর এসপি পার্কে। সেখানে এদিন থিম ও ব্যানার উদ্বোধন করলো 4.5 ফুট উচ্চতার রোবট মারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল সে। লাল পাড় সাদা শাড়ি পরা মারিয়া এসবি পার্কের 50 বছরের থিমের মডেল উদ্বোধন করলো। শুক্রবার থেকে শুরু হয়ে গেছিল মহড়া। পূজো উদ্বোধনের জন্য অবশ্য মারিয়া পেয়েছে 2টি নতুন হাত। হাত দিয়ে সে কেমন কামাল করতে পারে তারই অপেক্ষায় রয়েছে এবার পূজো আয়োজকরা। তার কারণ হিসেবে এসবি পার্কের পূজো কমিটির সভাপতি সঞ্জয় মজুমদার জানিয়েছেন, পূজোয় এই 2টি হাতের কামাল দেখাবে মারিয়া। পূজোর সময় পূজা মণ্ডপে দর্শনার্থীরা এলে তাদের সঙ্গে করমর্দন করবে মারিয়া। তার পাশাপাশি দর্শনার্থীদের হাতে দেবে স্যানিটাইজার। মারিয়াকে তৈরি করেছেন ডায়মন্ড হারবার নেওটিয়া ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীরা। নেতৃত্বে বিভাগীয় প্রধান অঙ্কুশ। মারিয়ার যমজ বোন রয়েছে চেন্নাইয়ে, একটি সংস্থার অফিসে কাজ করছে রিসেপশনিস্ট হিসাবে, এমনটাই জানিয়েছে পূজো কমিটির সভাপতি। গত বছর থেকে প্রচেষ্টা চলছিল এমন একটি রোবট তৈরি। তারপরই দ্য নেওটিয়া ইউনিভার্সিটির রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা তার যমজ বোনকে 2019 সালের মার্চে চেন্নাইয়ের সংস্থায়